few words exchanged between Yuvraj and Flintoff. Ladies and gentlemen, the toss session already completed. All of you have watched and listened to it. But the captain of Red Pistol won the toss and he decided to bowl first. আমি এই মুহূর্তে চলে যাচ্ছি পিচের পিচের ব্যাপারে কথা বলতে। যেহেতু বোথ সাইড ক্রিকেট হবে, আমি ঠিক মাঝখানে দাঁড়িয়ে এই মুহূর্তে পিচের নিয়ে কথা বলছি। একেবারে সুন্দর একটা পিচ, গত 8 বছর ধরে 7 বছর ধরে যে ক্রিকেট হয়েছে এত ভালো পিচ কিন্তু আমিও দেখিনি, কারণ প্রত্যেক বছর আমিও এই মাঠে ধারাভাষ্যকার হিসেবে আসি। একদম উঁচু ধরনের একটা পিচ আমরা পেয়েছি, মাঝখানটা যেরকম উঁচু হওয়া দরকার, একেবারে শক্ত পিচ, কোনো জায়গাতে কোনো নরম ভাব নেই। শুধুমাত্র এই মাঠের উত্তর দক্ষিণ উত্তর দিকটা স্কুল প্রান্তটা একটু ভিজে লাগছে, কিন্তু তার্জন যেটা ভাবছিল যে গিলা রহেগা, এরকম গিলা ভাবটা কিন্তু নেই। এই জায়গাটা কিন্তু দেখতে ভিজে হলেও কিন্তু গিলা ভাবটা নেই, অনেকটা শক্ত ভাবই রয়েছে। অতএব ব্যাটসম্যানদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং অন্য প্রান্ত যেটা মাঠের দক্ষিণ প্রান্ত, সেদিকটা তো আপনারা দূর থেকেও দেখতে পাচ্ছেন পুরোপুরি শূন্য রয়েছে। আমার মনে হয় যিনি বলার হবেন তিনি বলটাকে ফেলে বাড়তি বাউন্স করতে পারবেন, এবং ব্যাটসম্যান আমার মনে হয় যিনি ফুটওয়ার্ক ঠিক রেখে খেলতে পারেন, জাস্ট প্লেস করে দিলেই কিন্তু রান হবে। অতএব ব্যাটসম্যানের পক্ষে সুযোগ রয়েছে, বলারের পক্ষে সুযোগ রয়েছে। যারা পিচ তৈরি করেছেন, যিনি পিচ ক্রিয়েটার রয়েছেন, তাকে আমি আমার পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটাই এই মুহূর্তে, পরবর্তী দিনে আবারও শুনবেন পিচের চরিত্রের কথা। মনিরুজ্জামান ফ্রম দ্য সেন্টার অফ দ্য গ্রাউন্ড। দ্যাটস জেনবা খেলার অভিজ্ঞতা। অনেক সময় বাউন্স পিচে খেলতে হবার আগে আমরা শুনেছি টেনিস ভেজা ভিজে টেনিস বলে প্র্যাকটিস করানো হতো, তো টেনিস বলে আপনার কি খেলার অভিজ্ঞতা রয়েছে একটু যদি শেয়ার করেন। এরকম কোনো ক্রিকেটার নেই সারা ইন্ডিয়াতে যে বলবে আমি টেনিস বলে খেলিনি। আমরা যখন খেলা শুরু করি রাস্তায়, কলকাতার রাস্তায় বল, ফুটপাতে হোক, স্কুলে হোক, সবাই আমরা টেনিস বলে ক্রিকেট খেলেছি। পরবর্তীকালে যেহেতু খেলাটাকে বেছে নিয়েছিলাম ক্যারিয়ার হিসেবে, তাই জন্য হয়তো টেনিস বলে আর খেলা হয়নি। কিন্তু শুরু থেকে ছোটোবেলা থেকে অনেক বড় বয়স পর্যন্ত কিন্তু রোজ সন্ধ্যেবেলা টেনিস বলই খেলেছি। তাই টেনিস বল সম্বন্ধে আমরা সবাই অকিবার। আর আপনি যেটা বললেন যে খেলার সময় ব্যাটিং প্র্যাকটিস করার সময় বা অনেক সময় টেনিস বলে বল করতেও হয়েছে, আমাদের বলে জোর বাড়ানোর প্রচেষ্টা করার সময় আমরা টেনিস বলে বাচ্চাদের এখনও বল করতে বলি। তাই টেনিস বল কিন্তু ডিউস বলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রফেশনাল যারা ক্রিকেট খেলেন, আপনি সচিন তেন্ডুলকারকেও দেখবেন ভেজা টেনিস বলে প্র্যাকটিস করছে, তাতে বল জোরে আসে। তো টেনিস বলে আমরা সবাই প্রচুর প্র্যাকটিস করেছি। জানতে চাইবো আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন, দাপিয়ে ক্রিকেট খেলে বাড়িয়েছেন, একটা সময় আপনি বম্বের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে আপনি 8টি উইকেট পেয়েছেন, পুরো সিজনে আপনি 57টা উইকেট পেয়েছেন, জাতীয় দলের ভাগ্য আপনার জন্য খোলেনি। কিন্তু তার সত্ত্বেও বলবো যে এই এত যে বল করেছেন, আমরা যেটা দেখছিলাম রেকর্ড বলছে, ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, কোনো ওভার স্টিপিং নো হয়নি, তো এইটার জন্য আপনি কি প্রিপারেশন রাখতেন বা কি কারণে যে একটাও নো হলো না যেটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেল, এই রহস্যটা কি যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন পরবর্তী প্রজন্মের বোলারদের কাজে লাগবে। এটা দুটো কথাই বলার, একটা হচ্ছে যে আপনি তো এক্সপেক্ট করবেন যে আপনাকে অনেক বেশি ডিসিপ্লিন হতে হবে, অনুশাসনটা আপনার খুব দরকার। আর আমি ডিসিপ্লিনটা শুরু করতাম নেট থেকে, প্র্যাকটিসে চেষ্টা করতাম নো বল না করতে, প্র্যাকটিসে চেষ্টা করতাম প্রফেশনে যেরকম আমার রান আপ ছিল মেপে সেরকমভাবেই বল করতে, ওভারস্টেপ না করতে, এবং সেটা খুব ছোটোবেলা থেকে শুরু হয়ে গেছিল। এবং সেটা পরবর্তী যুগে আমি দেখেছি যে আমার কখনো অসুবিধা হয়নি, ওভারস্টেপ হয়নি, তার কারণ আমি মেইনলি রিদমিক বোলার ছিলাম। আর কিন্তু প্র্যাকটিসও করতাম ওইরকম ওরকমইভাবে চেষ্টা করতাম যেরকমভাবে ম্যাচে করি, যেহেতু প্র্যাকটিসে নোবল হতো না সেটাই রিফ্লেক্ট করেছে ম্যাচে। আর এখন শুনতে হয়তো অনেক এরকম মনে হয় প্রায় 11,000 বল করেছি নোবল করিনি, নিজেরই একটু শুনতে অদ্ভুত লাগে। কিন্তু আমার মনে হয় ডিসিপ্লিনটা একদম ছোটোবেলায় যে আমার কোচ যিনি ছিলেন তিনি একদম ভেতরে ইনভাইট করে দিয়ে গেছিলেন, এবং সেটারই প্রতিফলন ছিল যে এতগুলো বল নোবল না করে করা। কম্পেয়ার করাটা মানে কঠিনই হবে আমার পক্ষে, কারণ হচ্ছে আমার যা মনে দেখে লেগেছে যে ডেলসন একটু সামনের দিকে বল করতে পছন্দ করে, সুইং করানোর চেষ্টা করে, সেখান থেকে বেশি উইকেট বের করার চেষ্টা করে। হ্যাঁ, মাঝে মাঝে পেছনে বল করে, শর্ট বল করে ভ্যারিয়েশনের জন্য, কিন্তু জনসন হচ্ছে একটু হিট করেই বল করে, তা মানে অতটা হয়তো মানে সামনে বল করার মানে ওর হচ্ছে মেন্টালিটি যে মেরে দিয়েও তারপর ব্যাটসম্যানকে ভয় দেখিয়ে সেরকম। তা দুজন দু টাইপের বোলার, কিন্তু দুজনই অ্যাগ্রেসিভ, তা দুজনকে বেটার করে মানে খেলা যায়, মানে কম্পেয়ার করা কঠিন আমার মনে হয়। মানে শুধু বলবো খেলাকে কেন্দ্র করে অন্যতা এসছেন,
অত্যন্ত ক্রোধ মানুষ, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে লক্ষ্মীরত চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেক ইন্ডিয়ান ক্রিকেটারের সাথে ওনার পরিচয় রয়েছে। আর অন্যদাকে পেয়েছে, অন্যদা আজকের এই এত এই ধরনের টেনিস ক্রিকেট টুর্নামেন্টে এসে কলকাতার সঙ্গে এখানের মধ্যে কী মিল বা কী অমিল কী দেখতে পাচ্ছ? ক্রিকেট খেলাটা তো সব জায়গাতেই সমান, মিল অমিল হচ্ছে কলকাতায় এই মুহূর্তে লোক আর মাঠের মধ্যে সেইভাবে খেলা দেখতে আসে, কিন্তু এইখানে মাঠে এত লোক দেখতে পাচ্ছি, এত উত্তেজনা দেখতে পাচ্ছি, এটাই কলকাতার থেকে গ্রাম শহরকে হার মানিয়েছে। ঘরোয়া ক্রিকেট বাংলার অধিনায়কত্ব করেছেন তিনি, নাইট রাইডার্সের সংসারেও সদস্য ছিলেন, আর এবার সেই প্রাক্তন নাইট লক্ষ্মীনাথন শুক্লাই ভবিষ্যৎ নাইটদের খোঁজে। ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীনাথন শুক্লা, কিন্তু এখনও যে প্রথম প্রেম ক্রিকেটই, তাই হাওড়ায় নিজের একাডেমিতে ব্যস্ত খুদে নাইটদের তৈরি করতে, সম্পূর্ণ বিনা পয়সায় এদের কোচিং করান তিনি। স্বপ্ন বাংলা থেকে আরও যেন নাইট উঠে আসে। আমার এই একাডেমিটাই ফ্রি একাডেমি, আমি আশা করি কি আমাদের বাংলা থেকে প্রচুর স্পোর্টস পার্সন উমেন অ্যান্ড মেন দুটোই উঠে আসবে। আমি ভগবানকে প্রে করি অনেক অনেক বাংলা থেকে আমরা দেখছি একটাও নাইট রাইডারের একটাও প্লেয়ার খেলছে না, সেটা অনেক বড় একটা দুঃখের বিষয়, যেটা আমার মনে হয় কি এটা আগামী দিন আমরা কলকাতার নাইট রাইডার আমরা দেখতে চাই কি কলকাতার প্লেয়াররা খেলুক। Have you communicated this to the BCCI? Yeah, we have. Have they responded as you would like them to? Not yet as such. Not yet. But time is running out. I mean, in a year or two, these elder players will be retiring, and then what? No, but if you see the itinerary, I think international itinerary as such, I think they'll be free, I think, you know, only in August and September. You know, in March and April. So that's when they have to get into work? They will have to get the lot organized. Are you confident BCCI will respond as you want them to? I'm sure they will. You're sure? I'm sure they will. Mr. Vengsakar, a pleasure talking to you on Devil's Advocate. Thank you very much. And every Indian was buying tickets there. And every Englishman was selling tickets. Because they all wanted to see the match, Indians. But not many got seats in the stadium. So they came to our hotel in the morning. All friends, they all came to the hotel. They said, ki humko sirf bus mein leke chalo. Uske baad hum dekhte hain andar jaane ke baad. And we had 80 people in the bus. And once the bus got inside the Lords, they all vanished in the stadiums. But that was a fantastic victory. Everybody played their part superbly, and they contributed to a great victory. And but the man of the tournament, man of the World Cup, I would say, was none other than Kapil Dev Nikhanj. Thank you very much. Thank you, sir. Thank you so much. सर आपने वर्ल्ड कप के स्क्वाड में थे 1983 में, तो जब आप जीते थे वर्ल्ड कप तक आपका क्या उस टाइम में आपका फीलिंग्स हुआ था, थोड़ा शेयर कीजिएगा तो हम लोग का साथ बहुत अच्छा होता सर। अभी उनको बहुत साल हो गए और मुझे याद है कि हम जब 83 के वर्ल्ड कप जीते तभी हर प्लेयर को 25,000 रुपये मिला था, अभी तो ये मैच में ये दो बाइक्स खड़ी है यहाँ पे, तो ये काफी एक्सपेंसिव होगी, और मुझे बहुत खुशी है कि प्लेयर्स को अच्छा पैसा मिल रहा है, अच्छे प्राइजेस मिल रहे हैं और गेम अभी बहुत बड़ा हो गया है। सर बंगाल में आपको कोई लैक ऑफ टैलेंट का आपको दिखाई दे रहा है कि गंगुली के बाद ऐसा कोई प्लेयर आप नहीं आ रहा है कि इंडियन स्क्वाड में खेल रहे हैं? सर नहीं, काफी प्लेयर्स हैं बंगाल में कि जो इंडिया के लिए खेल सकते हैं, बहुत अच्छे प्लेयर्स हैं, आई थिंक उनको छोटे गाइडेंस की जरूरत है। मुझे उम्मीद है कि सीएबी उनको अच्छा प्रोत्साहन देगी, उनको अच्छा गाइड करेंगी, अच्छा कोच करेंगी, तो हम आगे बढ़ के देखेंगे कि बंगाल से सारे कई प्लेयर्स इंडिया के लिए खेलेंगे। सर और एक बार जानना चाहता हूँ सर, आप नेशनल कोचिंग एकेडमी की आप डायरेक्टर हैं सर, ऐसा कोई टैलेंट आपका दिखाई दे रहा है कि जैसे कि रोहित शर्मा जैसा होगा कि आप जो ने फिर से 100 बनाया ऑस्ट्रेलिया के खिलाफ में, दूसरा 100 हो चुका दूसरा मैच में? हाँ, रोहित शर्मा तो बम्बई का प्लेयर है, हमने उनको चुना था और मुझे खुशी है वो अच्छा फॉर्म में भी है, लेकिन एक्चुअली मैच जीतना चाहिए और हमारे बॉलर्स दे हैव टू बॉल वेल टू विन द मैचेस, और ऑफकोर्स बंगाल में मैंने पहले भी देखा था अंडर 14-16-19 के लिए तो अच्छा टैलेंट है, उम्मीद करते हैं कि अच्छे से अच्छे खेल
खेलने वाले भी उभर रहे हैं। अच्छा, आपका दो प्राइज मिला था इंडिया के लिए, इंडियंस की अवार्ड मिला था आपको, अर्जुन अवार्ड 1981 में और पद्मश्री अवार्ड आपका 87 में मिला, तो इसके बाद भी आपको उम्मीद है कोई अवार्ड यार्ड आपको मिलना चाहिए था? नहीं नहीं, मुझे खुशी है कि हमको सारे अवार्ड्स मिले हैं, लाइफ टाइम अचीवमेंट अवार्ड भी मिला, वो क्रिकेट बोर्ड ने दिया, तो बहुत खुशी है। और मुझे इस बात की खुशी है कि क्रिकेट के लिए मैं कुछ कर रहा हूँ यहाँ पे। आपका दोस्त बोल रहा है कि सीके नायडू अवार्ड आपको मिल चुका, अभी भी अवार्ड आ रहा है, इसके राज क्या है सर, अभी भी अवार्ड आ रहा? सर हम लोग तो एक छोटा सा मेमेंटो देंगे, हम लोग खुशी होंगे अगर आप बड़ा बड़ा अवार्ड के साथ हमारा ये मेमेंटो को याद रखिएगा, तो दिन में क्या होगा फ्यूचर में? जरूर आई विल कीप दिस मेमेंटो इन माय हाउस, डेफिनेटली आई विल सी इट एवरी डे एंड आई विल बी प्राउड ऑफ इट। धन्यवाद देना चाहता हूँ। मैं हमारे साथ ही मुहूर्ते छिलेन हमारे सबथेके बड़ अतिथि, छय बछरेर सबथेके समस्त अतिथि बड़ आमार एक कथा माथाय रेखे बोलते हैं, उनी छिलेन आमादेर काछे शुधु VIP नन, उनी VVIP, दिलीप बेन सरकार एखाने एलेन, परवर्ती क्षेत्रे हयतो कपिल देव सौरभ गांगुलीरा आसबेन, जाई आसुक ना केन उनी जे आमादेरके बार्ता दिये आमादेर पाशे थाकबेन एटा आमरा स्मरण रेखे आरो एगिये जाबो, आज थेके आमरा अनेक बेशि साहसी। Nabi has played for many years for top clubs in Kolkata and can't wait to don the red and white jersey in front of the devoted Kolkata fans. हमेशा क्राउड सपोर्ट ही करता है कलकत्ता का फुटबॉल, आपको सबको मालूम है अभी फुटबॉल मतलब का बेस्ट जगह अगर बोलेंगे इंडिया में तो कलकत्ता है। The 29-year-old is one of the most versatile players in India. Nabi has played in almost every position, and that makes him one of the most sought after players in India. पहले तो मैं जब टाटा फुटबॉल एकेडमी में था तब मैं स्ट्राइकर ही खेलते थे, अंडर 16 अंडर 19 नेशनल टीम में सब स्ट्राइकर ही खेले, गोल भी बहुत सारे किए। जब मैं पहला बार TFA से निकल के ईस्ट बंगाल आया तो सुभाष भौमिक मेरे को पोजीशन वाइज चेंज किया, तब से मैं अभी मतलब यूटिलिटी फुटबॉलर हूँ। ওখানে দলনায়ক সূত্রধর পাঁচটা দিয়ে দিয়ে ভারী সুন্দর সুযোগ, কি করলেন, বড্ড বেশি হোল্ড করে ফেললেন, যদি যদি রানিং বলে বাঁ পায়ের শটটি বা ডান পায়ের শট নিতে পারতেন তাহলে কিন্তু আগুয়ান গোলকিপারকে ঠকিয়ে নেট করা যেত, তা কিন্তু হলো না, তিনবার সুযোগ এলো আরামবাগ বৃন্দাবনপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে। আজকে বৃন্দাবনপুর স্পোর্টিং ক্লাবের কিন্তু মরণ বাঁচা লড়াই, আজকে যদি তাদের ভালো ফুটবল না হয় যদি জয় না হয় তাহলে কিন্তু বেশ বিপদে পড়তে হতে পারে, পয়েন্ট তালিকা কিন্তু সে কথাই বলছে। যে খেলা দেখবার জন্য বৃন্দাবনপুর স্পোর্টিং ক্লাবের মাঠে যেতে হয়, বয়েজ স্কুল মাঠে যেতে হয়, কখনো বাদলকোনার মাঠে যেতে হয়, কখনো এই মাঠে সেই ওয়ানডে টুর্নামেন্টে আসতে হয়, সেই ধরনের আরামবাগ ফুটবল দেখছি এই পৌর লীগের 30তম ম্যাচে আরামবাগ ফুটবল একাডেমি ভার্সেস বৃন্দাবনপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে। কলকাতার মাঠে ইটিভির পর্দায় আপনারা দেখছেন কলকাতা লীগ, এবং এবার দেখছেন এই জায়গা থেকে আরামবাগ ফুটবল মাঠের পৌর লীগ, আপনারা বাড়িতে বসে আরামবাগ টিভির পর্দায় দেখছেন, অত্যন্ত সুন্দরভাবে চোখ রাখছেন ফুটবলের প্রতি, প্রেম নিবেদন করছেন। এবার কিন্তু মাঠে আমরা দেখতে পাচ্ছি অনেকে উপস্থিত হয়েছেন, তাদের মধ্যে অনেকের চুল কিন্তু পেকেছে, অর্থাৎ ওই ধরনের মাঠে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে, কৈশোর যৌবনে কিন্তু ওনারা এই ধরনের ফুটবল খেলতেন, সেরকম বহু বয়োজ্যেষ্ঠ মানুষের আগমন দেখছি, এবং এই ফুটবলকে দেখতে দেখতে ওনারা ওনাদের বয়স অনেকটা কমিয়ে ফেলছেন। এবার 10 নম্বর যা সেভারি অভিজিৎ, এক অভিজিতের পাশ থেকে আর এক অভিজিতের পাওনা হয়েছিল, অভিজিৎ দে বলছিলেন সূত্রধর অভিজিৎকে তুই আমায় পাস দে, পেয়েছিলেন, কিন্তু বাপায়ের যে শটটি রাখলেন তাতে কিন্তু গতি থাকলো, সূত্র ঠিক ছিল না, অর্থাৎ গোল হলো না। Today at the Khudiram Anushilan Kendra, the trophy was inaugurated by State Sports Minister Arup Biswas along with World Cup Project Director and LOC Joy Bhattacharya. আমরা চেষ্টা করছি যে ওয়ার্ল্ড কাপ এই ফিভারটা মানুষের মধ্যে পৌঁছে দিতে, আমাদের সরকার অনেক পদক্ষেপ নিয়েছেন, মুখ্যমন্ত্রী অনেক পদক্ষেপ নিয়েছেন, পুজোকে ঘিরে উৎসবের মধ্যে দুটো উৎসব একসঙ্গে করতে, একটা মা দুর্গা পুজো এবং ফুটবল, দুটোকে একত্রিত করে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে বাংলার যে মানুষের রক্তে ফুটবল সেই ফুটবলটাকে মাঠে নিয়ে গিয়ে ভারতীয় দলকে সমর্থন করে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করার।
ক্রিকেটার্স ভার্সেস রাজস্থান রয়্যালস, মাঠ ভর্তি দর্শক এবং স্কোর বোর্ডে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রান 78-2 উইকেটের বিনিময়ে দুই ব্যাটসম্যান আউট হয়ে গেছেন, রাহুল ত্রিপাঠী এবং তারপর দলনায়ক অজিঙ্ক্য রাহান কুলদীপ যাদব পরের বলটা করলেন। এবার কিন্তু ব্যাটসম্যান কবজি মশলে ঘুরিয়ে দিয়েছেন, বল চলে যাচ্ছে পয়েন্ট লেগ অঞ্চলে, ডিপ ফাইন্ড লেগকে ছুটে এসে ফিল্ডিং করলেন ফিল্ডার এবং ফেরত ঘটাবার ফাঁকে একটি রান। এ রানটি হল নতুন ব্যাটসম্যান স্যামসনের ব্যাটম্যান সঞ্জু স্যামসন, অত্যন্ত বড় মাপের ব্যাটসম্যান, বদ্ধবদ্ধ আরও একটু বড় সমাপ্তি 79 রান 2 উইকেটের বিনিময়ে। মাঠ ভর্তি ইডেন উদ্যানের এই পরিবেশ বহু জানা বহু চেনা, বাঙালি উৎসব হয় যখন ইডেন উদ্যানে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়। जितना और वंखड़े स्टेडियम में हुए थे रंगना खराब नहीं, ये कुल से करा था और इस बार बॉल को बेहतरीन तरीके से ऑन साइड में घुमा दिया डीप फाइंडिंग एरिया में, इसे जब तक फील्डर ने बॉल को उठाया और वापस करने से पहले 1-2 रन बनाने में कामयाब हुए। तय हाथ की बल्लेबाजी मोहम्मद हफीज की चतुराई के साथ बल्लेबाजी कर रहे हैं। ये शॉट से सिंपल शॉट नहीं था, दिलचस्प बल्लेबाजी के शॉट था और इसी के साथ स्कोर बोर्ड में परिवर्तन, स्कोर 109 3 विकेट के नुकसान पर, 17 ओवर की खेल जारी। कलसकरा अपना 3 नंबर गेंद, अब इस बार बॉल को पुल करने में कामयाब हुए, बॉल जा रहा मिड विकेट क्षेत्र से और बिल्कुल सीमा रेखा की बाहर, 4 रन। अब लग रहा कि गियर बदल के बल्लेबाजी कर रहे हैं बल्लेबाज, क्योंकि अभी भी हाथ में 7 विकेट बाकी हैं। शाहिद अफरीदी जैसा बल्लेबाज आने में बाकी है, रिस्क उठाने का मौका था, सही काम कर रहे हैं डेथ ओवर की खेल में। इस ओवर के बाद सिर्फ 3 ओवर, इस ओवर से 3 बॉल और मिला के 21 गेंद बाकी है इनिंग्स खत्म होने के लिए। अगली गेंद है हाथ के ऊपर, the two boundary of this over and this is the character of T20 cricket and this format made by Hafiz the man doing the ball and batting and this time the miss fielding by the point fielder, ball is going to the boundary line and cross the boundary for more, the brilliant effort were done by the extra cover fielder but not successful to prevent the single here, the batsman got on the single.